আসসালামু আলাইকুম এমআর সাউন্ড এর পক্ষ থেকে আপনাদের জানাই এমআর সাউন্ড দারিয়াপুর উত্তর ২৪ পরগনা পীর সাহেব পীরজাদা হুজুরদের ওয়াজ ও গজল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরে যার খিদে লাগে সে কষ্ট বোঝে শুকরিয়া আদায় করতে ভুলে যাও আরে ও হিন্দু দেখোনি অস্বীকার যে মোহাম্মদ কে তাড়িয়ে দিয়েছিলিস ওই মোহাম্মদ এক লক্ষ লোক নিয়ে পারে বলে এই ভাই নবী মারতে যাচ্ছে কথা বলছেন না কেন কাবা তওয়াফ করতে যাচ্ছে আল্লাহর ঘরকে কিন্তু মুনাফিক ভুল মেসেজ দিতে পারে না পারে না যেমন আজ কিছু মুনাফিক ভুল মেসেজ দিচ্ছে আব্বাস সিদ্দিকী বিজেপি শুনে আছে এ দিচ্ছে না গাইনে এটা মুনাফিকের কাজ এ করবে এ থাকবে জমিনে বাবা এটাই তো ইমানদারের পরীক্ষা ইমানদার কোন দিকে যাবে খানদানের রাসূলকে মানবে না মুনাফিককে মানবে এটা কি ইমানদারের পরীক্ষা হচ্ছে তৎকালীন সময়ে রাসূল ভাবলেন যে আমার আগে কোন মুনাফিক গিয়ে মক্কার মানুষকে বলতে পারে মোহাম্মদ আসছে এক লক্ষ লোক নিয়ে তোদের প্রতিশোধ নেবে তাহলে ভয়ে তারা কষ্ট পাবে আমি রাসূল কারো জন্য কষ্ট দিতে চাই না আমি নবী তো রহমত নিয়ে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করুন কোন মানুষ যেন কষ্ট না পায় নবী সেটা ভাবছে আল্লাহ নবী কি শিখিয়েছে তোমরা রাস্তা দিয়ে যখন যাবে ওই রাস্তায় যদি কোনো নোংরা পড়ে থাকে কাটাযুক্ত কিছু থাকে এক কথাই রাস্তার পথিকের পায়ে আঘাত হতে পারে এমন কোনো জিনিস পড়ে থাকে ওটাকে সরিয়ে নিয়ে জোনে ফেলে দেবে যেখানে লোক যায় না সেই জায়গায় ফেলে দেবে আর আজকে আমরা নবীর উম্মত দাবি করেছি দোকান ঝাঁট দিয়ে রাস্তায় বাড়ি ঝাঁট দিয়ে রাস্তায় সরকারি জায়গায় জনগণের জায়গায় পড়ে থাকা আমারটা পরিষ্কার থাকলে হয়ে গেল এটা নবীর আদর্শ নয় আমাদের আদর্শ হতে হবে রাস্তা পরিষ্কার রাখতে হবে জনগণের যাতায়াতের রাস্তায় নোংরা ফেললে হবে না যদি আমি যাই দেখতে পাই ওটাকে পরিষ্কার যদি করে দিই আমি সব অধিকারী হব জোরে বলুন সুবহানাল্লাহ কি গো ঠিক না বেলি তিন দিন ইসালে সাপ কেটে যাবার পরে এক সপ্তাহ হয়ে যাচ্ছে তথাপিও ফুরফুরার ইসালে সাহেবের আশপাশের রাস্তা পুকুর পরিষ্কার হচ্ছে না এটা তো গভর্নমেন্টের দায়িত্ব টাকা ট্যাক্স আমাদের নিচ্ছ এটা তো করা দরকার লাস্টে ফুরফুরার পাশে একটা জলসা ছিল উঠে মাইকে বললাম আমাদের প্রধান কি ঘুমোচ্ছে তারপর দিনে দিকে লোক লাগিয়ে তো বলাটা দরকার আছে না ভাই বিরোধী না থাকলে তাহলে কাজ হবে কি করে গণতন্ত্রের নামই তো বিরোধী থাকবে গণতন্ত্র যেখানে বিরোধী নেই সেটা গণতন্ত্র না সেটা রাজতন্ত্র ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র এটা মহান ভারত যে ভারত এত গণতন্ত্র এমন গণতন্ত্রের রাষ্ট্র পৃথিবীতে কোন জায়গায় আছে বলে সন্দেহ আছে কথা বুঝে আসছে সেই ভারত আজকে তাহলে রাস্তাঘাট পরিষ্কার করা মানুষের চলাতে রাস্তাতে কোনো নোংরা না পড়ে থাকে এটা খেয়াল রাখা এটা আমার রাসূলের আদর্শ আমি যদি এই ছেলেদের শিক্ষা দিই এইভাবে বাবা কাজ করতে হবে এটা কি অসুবিধা আছে আল্লাহ নবী একা চলে গেলেন মক্কা গিয়ে নবী দেখছে পুরো মক্কা ফাঁকা কোথায় কি রাসূলের ঘর রাস্তা গ্রাম গলি চাচার বাড়ি আত্মীয় বাড়ি আরে নবীর সব থেকে বড় দুশ্মন ছিল নবীর ঘরের লোক চাচা আপনরা দুশ্মনী করেছিল ইতিহাস সেটাই বলছে নাকি কথা বুঝা যাচ্ছে না তো সেই জায়গায় রসুল চাচার বাড়ি দেখছে আজকে সজনে আসেন না আপনি স্যার উপরে আসেন কথা বুঝা যাচ্ছে সব বাড়ি ছিল চেয়ার দেন ওনাকে বসতে দেন বাড়ি ছিল রসুলের পাশ সালাম দেখছে সবার বাড়ি ঘরগুলো শুনছেন তো ভাই অসুবিধা হচ্ছে নাকি আল্লাহ নবী কাউকে দেখতে পাই নাই দেখতে না পেয়ে নবী আমার বড় দুঃখ পেতে লাগলো ব্যথা পেতে লাগলো যে আমার এলাকার লোকগুলো কোথায় পাড়া প্রতিবেশী গুলো কোথায় তাদের কথা বলছে যারা রসুলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল শুনছেন তারা দেখতে না পেয়ে নবী আজকে দুঃখিত তারা গেল কোথায় ঠিক যেমনটা ভেবেছে তেমনটাই হয়েছে একটা বুড়িকে দেখতে পেলো সে বেচারি মহিলা ভদ্র বুড়ি মানুষ মা
পুটলি নিয়ে টানাটানি করছে, না পুটলিটা ছাড়ছে আর না পুটলিটাকে নিয়ে যেতে পারছে। রাসূলের পাশে আগিয়ে গেলেন, যে ডাক দিলেন মাকে, উম্মুন আরবিতে বলে মাকে ডাক দিলেন, যে এলাকার লোক সব কোথায়? তখন ওই বুড়ি বলছে, বাবা জলদি করে পালা, মোহাম্মদ আসছে, সেই যাকে আমরা মেরে তেড়িয়ে দিয়েছিলাম, 100,000 লোক নিয়ে এসেছে প্রতিশোধ নিতে। শুনছেন ভাই, নবী যেটা বলেছে সেটা হলো না হলো না? হ্যাঁ, সেটাই হলো তো না জি? কিছু সমাজে আছে ভাই, সমাজের মানুষকে মিথ্যা ছড়ায়, ভুল ছড়ায়, এরকম মুনাফিক আজও আছে। তাই অনেক জায়গায় আপনারা গেলে আমি রাগ করি, এই কারণে আসবেন না, পিছু পিছু যাবেন না। দেখা যাচ্ছে এই রাস্তায় আমার হিন্দু সমাজের ভাইদের বাড়ি পড়ছে, দলিত সমাজ আদিবাসী সমাজের বাড়ি বাড়ি পড়ছে, আর আপনারা দল বেঁধে যাবেন, আর ওই সুযোগে কিছু থার পার্টি ওদের কানে মেসেজ দেবে, দেখেছিস মোল্লারা তোদের ঘরে সব তাড়াবে বলে এক হচ্ছে, এই বুঝাতে পারে না পারে না, ভুল মেসেজ দিতে পারে না পারে না, আমার নিরীহ হিন্দু ভাই গুলো কষ্ট পাবে। এই কষ্ট দিয়াটাই হলো হারাম, ইসলামে কষ্ট দিয়াটাই হারাম। সে হিন্দু হোক আর যাই হোক, কোন আল্লাহ সৃষ্টিকে কষ্ট দেওয়া যাবে না। তুমি তৈরি করনি যখন, কষ্ট কি করে দাও তুমি? হ্যাঁ, আল্লাহ যাদের সম্বন্ধে আইন করেছে, যারা মানুষরাতে পশু হয়ে গেছে, তাদেরকে কতল করার আল্লাহর হুকুম আছে, তাদেরকে কতল করতে হবে। কারা তারা? যারা তারা কারা? যারা সমাজে নারীদেরকে রেপ করে, হত্যা করে, পুড়িয়ে দেয়, যেটা অহরহ আমাদের দেশে চলছে, এদের একটাই আইন দরকার, এদেরকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে, ঠিক না বেটি? কেন, এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা মানুষে বাঁচতে দিচ্ছে না, এদের বাঁচার স্বাধীনতা নেই। আর কাদেরকে কতল করার কথা ইসলামে আছে? যারা দুইজন মানুষ সুখে আছে, এদের দুজনের বিছখানে ঢুকে অশান্তির বীজ রোপণ করছে, ইসলাম বলছে ওর বাঁচার অধিকার নেই। কারণ ও থাকলে দুই গোত্রের মধ্যে দাঙ্গা হবে, অশান্তি হবে, অশান্তি হলে হাজার হাজার নিরীহ প্রাণ মারা যাবে। অর্থাৎ এই রকম ব্যক্তিকে আগে কতল করে দাও। কেন, মানুষ নয়, ও মানুষের মধ্যে শান্তি থাকুক এটা চাই না। অতএব একজনের জন্য পুরো সমাজ নষ্ট হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। একজনকে শেষ করে দাও, পুরো সমাজ যাতে শান্তিতে বসবাস করতে পারে, ইসলাম এটাই বলেছে। ইসলাম কি বলেছে? মাতৃভূমি রক্ষা করতে হবে। এই মাতৃভূমি রক্ষা করতে গিয়ে তোমার মাতৃভূমির উপরে কেউ যদি জোর করে আগিয়ে আসে, যেমন আমার মাতৃভূমি পাকিস্তান, ভারত, আর যদি পাকিস্তান যদি আগিয়ে আসে, তাহলে আমাদের দায়িত্ব হবে তাদের ঘরে হত্যা করো, তাদেরকে কতল করো, কেন তারা আমার মাতৃভূমির উপর জুলুম করছে, এটাও ইসলামে জায়েজ করেছে। কথা বুঝে আসছে না? না, আজকে আমরা ইসলামকে বুঝি না, চিনি না, ভাবি না। আমরা ভাবি ইসলাম মানে নামাজ, রোজা, তসবি, এক মাস রোজা, আর মা বাপের সেবা, গরিবদের ঘরে একটু কিছু দান করো, ব্যাস হয়ে গেল ইসলাম। না, টোটাল জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আর বিকতা, যার মানে হলো শান্তি, অর্থাৎ যে জীবন ব্যবস্থাতে শান্তি আছে সেই রাস্তাটার নাম হলো ইসলামের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শুধু মুসলমানদের রাস্তা নয়, ইসলাম মানুষ্য জাতির জন্য রাস্তা। যেও রাস্তায় গেছে সে শান্তি পেয়েছে, দুনিয়ায় পেয়েছে, আখেরাতে পাবে। যে যায়নি দুনিয়াতেও পাইনি, আখেরাতে পাবে না। এটা হলো প্রভুর বাণী। কিন্তু আমি যদি মনে করি আমার বাবা খালি সম্পত্তি, না আমার বাবা খালি নয়, এটা এটা মানুষের জন্য। আল্লাহ নবী ওই মহিলার মুখে যখনই শুনলেন, রাসূল অবাক হয়ে গেল, মা তাপি কোথায় যাচ্ছেন? আরে বাবা তুই কোথা ছিলিস, কোথা বাড়ি তোর? এই সব পাহাড়ের ওইদিকে সব লুকিয়েছে জানিস না, মোহাম্মদের ভয়ে, ওই জন্য আমিও চলে যাচ্ছি। এতে বাবা কিছু কিছু গ্লি ফুল্লি আছে, দামি দামি জামা কাপড় আছে, দামি দামি জিনিসপত্র আছে, এটাকে লিয়েও যেতে পারছি না আর নিজেও যেতে পারছি না। রাসূল বললেন, আপনার এইটাকে কেউ ছেলে বলে কেউ লিয়ে যায় না? তখন মহিলা বলছে, বাবা তোর বাড়ি কোথায়? তুই জানিস না ছেলে বলে মাকে ভালোবাসে না? তখন দিশা ছিল, আল্লাহ রাসূল বললেন, মা আমাকে যদি সন্তান মনে করেন, দায়িত্ব দিলে আমি পুটলিটা বয়ে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পারবেন কোন দুশ্মনের পুটলিকে মাথায় করে বয়ে নিয়ে যেতে, দুশ্মনের মায়ের পুটলিকে? আমরা বলি আমরা রাসূলের উম্মাহ। না, একটা যদি গায়ের ইসলাম বিপদে পড়ে যায়, তার আশ্রয় দিদি দিদি পারো, তবে তুমি নবীর উম্মত দাবি করো। ইসলাম বলছে তুমি নামাজে দাঁড়িয়েছো, সবথেকে বড় ইবাদত নামাজ, ঠিক না বেটি? সেই নামাজে দাঁড়িয়েছো, অর্থাৎ স্রষ্টাকে রুকু সেজদা দিবার জন্য দাঁড়িয়েছো আল্লাহু আকবার, এমন সময় আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও।
তোমার বাড়ির পাশে হয়তো হিন্দু বাড়ি আছে, আওয়াজটা বুঝে যাচ্ছে হরিপদ ভাইয়ের আওয়াজ। তুমি যদি মনে করো হিন্দু মরছে মরুক গিয়ে দেখ আমি নামাজ পড়ছি, দেখো ইসলাম বলছে তুমি মুসলমান নও, তোমাকে নামাজ ছাড়তে হবে। ওই সৃষ্টিটাকে বাঁচাতে হবে, হরিপদ হোক আর ঘোষ হোক আর কয়লা হোক যেই হোক, ওকে বাঁচাতে হবে নাম ইসলাম। শুনছেন ভাই? অতএব ভালো হন, কেউ একটা কিছু কানে মন্ত্র দিল, অমুক জায়গায় মুসলমানকে দুটো হিন্দু ধরে মেরেছে, ব্যাস সব কাঁচা বেঁধে গুটকা খেয়ে লাঠি সুটা নিয়ে হে অমুকের বাচ্চাদের চ মারবো মারবো মারো বেরিয়ে পড়লি। কি হয়েছে আগে জান, ভেরিফাই কর, আগে দেখ সেই সমাজের দশটা লোকের সঙ্গে বিচারে বস, ভাই একসাথে মিলে মিশে থাকি, আমার ছেলেকে ধরে কেন মারলো, কি হয়েছে আগে জান। ও মাথা গরম হয়ে গেছে, যে মত ভোর করে চলে এলো, তারপরে উড়ো আবার এসে চলে এলো, দুটো গ্রামে অশান্তি শুরু হয়ে গেল। এর নাম ইসলাম নয়, মিলেমিশে না থাকার নাম ইসলাম। কথা বুঝে আসছে? মিলেমিশে থাকার নাম ইসলাম, শান্তি প্রতিষ্ঠিতর নাম ইসলাম, আমান কায়েম করার নাম ইসলাম। এই আমি কত তিন চার বছর আগে হবে আমার হাওড়া জেলা আন্দোলন, আমি কয়েক জায়গায় বলেছি জলসাতে, সারা রোজার মাস মদ খেয়ে বেরিয়েছে, সারা রোজার মাস রোজাও রাখেনি মদ খেয়ে বেরিয়েছে, আর চাঁদ রাত্রিতে দোকানে ঢুকেছে। ভালো করে শোনো তোমরা, কিছু কুলাঙ্গার আছে আমার কমে, তাদের জন্য আমাদের উভয় ঝগড়া হয় এই কুলাঙ্গার গুলোর জন্য, আর একজনের জন্য পুরো গ্রামকে আগুন চলে যায়। তো এই সময় দেখা গেল ও চাঁদ রাত্রি গিয়ে সেলুনে ঢুকেছে, আর একটা হিন্দু ছেলে দোকানে আগে থেকে সেলুনে চুল কাটছিল, ও যে তার মা তুলে গাল দেবে, এই অমুকের বাচ্চা কালকে আমাদের ঈদ না চুল কাটতে হবে, মাতালের আবার ঈদ, মাতালের ঈদ, ঈদ বেরোজাদারও জন্য নয়, কোন মুসলমান যে রোজা রাখে তার জন্য ঈদ নয়, ঈদটা হলো শুধুমাত্র রোজাদারদের জন্য পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো রোজা রাখেন আবার মদ খাচ্ছে, মদ খাওয়া ইসলামে হারাম, আর আমার দেশের সংবিধান মদের বিরুদ্ধে, শুনে রেখে দাও। আজকে ছোট ছোট বিষয় নিয়ে আইন তৈরি হচ্ছে, আর কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছে, ছোট ছোট বিষয়ে আইন তৈরি হচ্ছে, কৃষকদের ঘরে মারার জন্য বিল তৈরি হচ্ছে, অথচ মদকে ব্যান করার বিল তৈরি হচ্ছে না। তাই আমি আব্বাস সিদ্দিকি চাই, হে যুব সমাজ জেগে ওঠো, এই বাংলায় ভারতকে রাস্তা দেখায়, এই বাংলা থেকে ব্রিটিশ তারা বারান্দর হয়েছিল, এই বাংলায় সারা ভারত একদিন মদ মুক্ত ভারত করে তুলবে, ঠিক না বেটে? এই জন্য আমি রাজনীতির কথা বলেছি বা রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করছি, মত মুক্ত বাংলা করতে অসুবিধে কোথায়? পীরের ছেলের জন্য রাজনীতি করা কি আমার দেশের সংবিধানে নিষেধ আছে? আমার ইসলামে নিষেধ আছে? এই ইসলামে রাজনীতি করা হারাম নাকি? যদি কেউ রাজনীতিকে ঘৃণা করে বা অস্বীকার করে, ঈমান চলে যাবে। হ্যাঁ, রাজনীতির নামে ভণ্ডমি দুর্নীতি গুলোকে অবশ্যই নিন্দা করি, কেন ওগুলো নাজায়েজ কাজ, হারাম কাজ, ওইগুলোকে বন্ধ করা দরকার। আমরা নেই বলেই তো ওইগুলো হচ্ছে, আমরা ঢুকে গেলেই ওগুলো বন্ধ হবে, ঠিক না বেটি? আজকে যে গ্রামে চোর ছিল দাদা হুজুরকে পর্যন্ত অনেক জায়গায় ঢুকতে দেয় না গ্রামে, ছোট হুজুর পীর কেবলা পাঁচ হুজুর পীর কেবলা গিয়ে সে গ্রামে আলো জ্বলিয়েছে, তাহলে কি দাদা হুজুরের থেকে পাঁচ হুজুর বড় হয়ে গেল নাকি? আরে কার দ্বারা আল্লাহ কি কাজ নাই, সব কাজ তো আল্লাহ, সব কাজটা কার, চেষ্টা তো আমাদের, জয় তো আল্লাহ, আমাদের তো নয়। যেমন হাওড়া জেলায় নূরপুর বলে একটা গ্রাম আছে, এই জায়গায় বলি, ওই গ্রামে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত দিয়ে নামাজ টামাজ কিছু ছিল না, সব গয়লার কাজ করতো, কথা বুঝে আসছে? তারা কিছুই জানতো না, দাদা হুজুরকে বলল আসতে হবে না, যাও মোল্লা জি চলে যাও। ছোট হুজুর পীর কেবলা সেই গ্রামে গেল, আজকে সেই গ্রামে কম করে হলো কি 1-3 হাজার, 1-1.5 হাজার, বেশি তো কম নয়, আল্লাহর কাবা করা হাজি সাহেব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না ঢুকলে পরিবর্তন হবে কি করে? আজকে রাজনীতির মধ্যে যে নোংরাটা ঢুকেছে, দুর্নীতি করা, মিথ্যা কেস দেওয়া, কেউ কথা বললে তাকে ভয় দেখানো, নারীদের এত আবরু লুটে নিয়ে পুড়িয়ে দিয়ে হত্যা করা, সব তো নেতাদের পিছনে ষড়যন্ত্র আছে, নাই করতে পারে কি করে, সাহস কি করে?
গরিবদের চাকরি না দিয়া উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না, 12,000 করোড় ঘুষ দিলে অনুপযুক্ত লোক চাকরি পেয়ে যাচ্ছে, ভালো লোক মেডিকেলে পাচ্ছে না, বাপের টাকা আছে 40% নম্বর পেয়ে সে মেডিকেলে চান্স পেয়ে যাচ্ছে, আর গরিবের ছেলে 90% নম্বর পেয়ে পাচ্ছে না। এই যে দুর্নীতি অরাজকতা চলছে, এতে যদি আমরা না ঢুকি তাহলে অরাজকতা কখনো বন্ধ হবে না, এতে আমরা ঢুকলে তবেই অরাজকতা বন্ধ হবে, ঠিক না বেঠি? তাই তো এসেছি, যারা এতদিন তাদের সঙ্গে ভেতরে ভেতরে জোট রেখে দিয়েছিল, মাঝে মাঝে আমাদের কিছু ভাগ পাঠাবি, তোরা যা পারিস করবি, শুনছেন না? তাদেরও অসুবিধা হচ্ছে, বাকি কারো অসুবিধা হয়নি, বাকি সবাই চাইছে, সে মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, যে কোনো ধর্মেরই হোক, প্রতিটা বঞ্চিত মানুষ বলছে ভাইজান, হিন্দু বলছে ভাইজান, আদিবাসী বলছে ভাইজান, দলিত বলছে ভাইজান, মতুয়া বলছে ভাইজান, আর আমি বলছি ওরাও আমার মা বাপ হয়, ওদেরও আমি জন্মে আছি, ওদেরও সুখে দুঃখে আছি, করছি করেছি করছি মরণ পর্যন্ত, সমস্ত ধর্মের মানুষ বঞ্চিত যেই হোক আল্লাহর সৃষ্টির সেবা আমি করব, কিয়ামতের দিনে আল্লাহকে খুশি করার জন্য করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চিন্তায় থাকতে পারো আমার আদিবাসী ভাই, হিন্দু ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, নিশ্চিন্তায় থাকতে পারো, কোন জায়গায় যদি কোন সমস্যায় পড়ো, একটা বার যদি কোন হিন্দু মা, দলিত মা, আদিবাসী মা, যে কোন ভাই ধর্মের যদি একটা বার ধর্মকে অন্তরে রেখে মানুষ হিসাবে আমাকে যদি সন্তান মনে করেন, একটা বার যদি ভাই মনে করেন, একটা বার যদি আমাকে স্মরণ করেন, একটা বার করে দেখেন আপনার পাশে আমি দাঁড়াই কি দাঁড়াই না। আমার ইতিহাস করে দেখুন, হাওড়া জেলা ডোমজুদ থানাতে পার্থ চক্রবর্তীকে টুকরো টুকরো করে মেরে দিয়েছিল এক জালিম, সেই লোকটাকে প্রশাসন এবং পার্টি থেকে বাঁচাতে চেয়েছিল, আমি আব্বাস সিদ্দিকী ওই ডোমজুদ থানার সামনে পারমিশন দেবে না, জোর করে আন্দোলন করে সেই পার্থ চক্রবর্তী এবং তার পরিবারকে ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেছি, এটা আমার ইতিহাস। এইভাবে পূজা থেকে শুরু করে, মনীষা থেকে শুরু করে, প্রিয়ঙ্কা রেড্ডি থেকে শুরু করে, বাঁকুড়া হেমন্ত থেকে শুরু করে, এইভাবে যেখানে যেখানে যতটা পেরেছি, গত আম্পানেতে 1,200 থেকে 1,500 শুধু হিন্দু সমাজের হাতে হিঙ্গলগঞ্জে খাবার তুলে দিয়েছি, যাদের দৃশ্যটা দেখলে আপনার যদি মানুষ হন আপনার চোখে পানি পানি পড়বে, আর যিনি মানুষ না হন তাহলে আলাদা কথা, যেমন হিন্দু মরছে মরুক গিয়ে যাক, অমানুষ হলে বলবে, যার মধ্যে মানুষত্ব আছে তার মধ্যে বলবে আরে আল্লাহর শ্রেষ্ঠ মখলুক মানুষ, আজকে সেই মানুষের দশা কি, চার ফুট উঁচু কালো তেরপলের তলায় বাপ মা স্বামী স্ত্রী বাচ্চা গরমে ঘেমে গেছে, বেঘর পড়ে আছে খালি পেটে, আরে যার খিদে লাগে সে কষ্ট বোঝে, যাকে আল্লাহ খাওয়াই শুকরিয়া আদায় করতে ভুলে যাও, আরে ও হিন্দু দেখুনি, ও আদিবাসী দেখুনি, তোমাকে যে সৃষ্টি করেছে ওদের কেউ যে সৃষ্টি করেছে, শুধু রাজনীতির লোকেরা নোংরা রাজনীতির ফায়দা দেয় দাঙ্গা লাগায়, আমাদের মধ্যে কোনো ডিভাইড নাই, আমরা সবাই এক বাপ আদম এক মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই বোন, আমরা হিন্দু মুসলমান বলি আদিবাসী সবাই এক বাপ এক মায়ের থেকে তৈরি হয়েছি, এটা অস্বীকার করতে কেউ পারবে? আজকে আমাদের মধ্যে ছোট 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 জিনিস নিয়ে এত ডিভাইড তৈরি হয়ে গেছে, আর এই ডিভাইডের সুযোগে কিছু নোংরা রাজনীতির লোক তারা তাদের রুটি শেখছে, কার ভাই 1,000 কোটি টাকার মালিক, কার ছেলে 1,000 কোটি টাকার মালিক, কোন হিন্দুর উপকার হলো, কোন মুসলমানের উপকার হলো, বলো, বিজেপি আসাতে না হিন্দুর উপকার হয়েছে, বিজেপি আসাতে না মুসলমানের উপকার হয়েছে, বাংলায় টিএমসি আসাতে না হিন্দুর উপকার হয়েছে না মুসলমানের উপকার হয়েছে, উপকার শুধু তার নিজের পরিবারের হয়েছে, দিদির ভাইগুলোর হয়েছে আর দিদির ভাইপোগুলোর হয়েছে, কথা খারাপ লাগলো,
আর ওইদিকে অমিশার ছেলে জয়সা হাজার হাজার কোটি টাকার মালিক কটা হিন্দু রয়েছে অতএব ভাইরা না হিন্দুদের না মুসলমানদের ইরা গরীবদের নয় ইরা বড় লোকদের অতএব গরীব রেখো গরীব রেখো গরীব রেখো 90% গরীব আছে কম বেশি এক হয়ে যাও না আগামী দিন এরা তোমাদের গলায় বেড়ি পড়াবে যেমন কুকুর বাড়িতে আলসিসিয়ান পোষে ওরা বেড়ি পড়িয়ে ওই বড় বড় সব যারা ধনী লোক কারবারি ব্যবসায়ী আছে তোমাদেরকে কিনবে অল্প পয়সায় কৃতদাস বানাবে যে কৃতদাস পোতাকে আমার রসুল ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে মানুষের দাসত্ব শিকল থেকে বাঁচিয়ে মুক্তি দিয়েছিল সেই মোহাম্মদ রসুলের গোলাম আমি চাই আমার বাংলায় কোন কৃতদাস পোতা চলবে না আমার বাংলায় প্রত্যেকটা নাগরিক রাত্রিরে এক বেলা দুমুঠো রাত্রিরে ভাত ধরে খেয়ে যেন ঘুমোতে পারে প্রত্যেক বাড়িতে একটা করে কম্বলে চাকরি থাকে প্রত্যেকটা বাড়ির মানুষ তার সংবিধানের মৌলিক অধিকার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান অন্য প্রত্যেকটা নাগরিক যেন চারটে জিনিস পায় এটা আমার দেশের অধিকার এর জন্য বাপ লড়াই করতে হবে না এই এই কাজটা করা কি গুনার কাজ মানব সেবা করা কি গুনার কাজ ভাই একটু বলেন না আপনারা যদি বলেন হুজুর আপনি করবেন কেন আরে সবের কাজ হুজুর তো আগে করবে তারপর তো হুজুরের দেখা দেখি চুরা করবে কথা ভুল বলছি নাকি একটা ছোট্ট কথা বলি না মক্কার কথাটা বলে নিই বিরাট একটা শিক্ষার ব্যাপার আছে অন্যদিকে চলে যাচ্ছে এটা দুঃখের সাথে বললাম ভাই আমি দেখেছি আমি জানি আমার এই ছেলেগুলো সংগঠনে রাত্রিরে 12টা একটা এই শীতকাল আসছে খোঁজ রাখবেন এরা সব বেরিয়ে 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 বাস স্ট্যান্ডে ট্রেন এতে প্ল্যাটফর্মে বাজারে ঘুরে বেড়ায় তারা গরিব আছে তাদেরকে এক কম্বল চাপিয়ে দেয় তারা মুখটা তুলে হাসে আমি মনে করি ওই হাসিটা পৃথিবীর কেউ না পছন্দ করুক সৃষ্টিকর্তা পছন্দ করে জোরে বলুন সুবহান আল্লাহর সৃষ্টিকে যখন হাসিয়েছি আমার ঈমান কিয়ামতের দিন আমি বিপদে যখন পড়ব নফসি 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 আমার আল্লাহ আমাকে সেদিন হাসাবে আমি দেখিনি কে হিন্দু কে দলিত কে কোন ঘরে দেখিনি ভাই আল্লাহর সৃষ্টি পড়ে আছে বাঁচাও কে কাপড়টা দেখতে মানে কম্বল দেখতে আরাম হচ্ছে ভাই ভাই গরিব যতটুকু আমি পারি কিন্তু আমি চাইছি যেখানে এত আছে একটা গরিব থাকবে না বাংলায় সেই জায়গাটা দখল করলে তাহলে সবাইকে দিতে পারবো ঠিক না বেটি তা সেই জায়গাটা দখলের লড়াইয়ে যদি না বি অসুবিধা আছে লড়াইটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে আমি লোককে বুঝাবো আমি হিন্দু মায়ের কাছে যাব হিন্দু বাপের কাছে যাব হিন্দু বোনের কাছে যাব হিন্দু ভাইয়ের কাছে যাব যে ভাই একবার আমার সন্তান মনে করে ভোটটা দে একবার বিশ্বাস কর 34 বছর হিন্দু প্রধানমন্ত্রী হিন্দু মুখ্যমন্ত্রী তাও তোরা গরিব কেন মুসলমানের দোষ নয় আজানটা হয়ে যায়